আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক জগৎ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের আজকে ভিডিওর টপিক হচ্ছে যে কীভাবে মেসেঞ্জারে ডার্ক মোড অপশনটি চালু করতে পারেন খুব সহজেই। তো আশা করি আপনারা সবাই জানেন যে মেসেঞ্জার সম্প্রতি একটি অপশন চালু করেছে, ডার্ক মোড অপশন। তো এটি হয়তো অনেকেই চালু করতে পারেন, আবার অনেকেই চালু করতে পারেন না। তো যারা চালু করতে পারেননি এখন পর্যন্ত, তাদের জন্যই আমার মূলত এই ভিডিওটি করা। তো এই ডার্ক মোড অপশনটি চালু করতে হলে আপনাদেরকে প্রথমেই মেসেঞ্জারের যে লেটেস্ট ভার্সনটি রয়েছে এটি আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এটি কীভাবে ডাউনলোড করবেন, তো চলুন দিকে দিই আপনাদেরকে। তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করে এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন এটা একদম ইনস্টল করা আছে। আপনাদের যদি ইনস্টল করা থাকে তারপরে এখানে আপডেট দেখাবে, তো এখান থেকে আপনারা আপডেট করে নিতে পারেন, অথবা ইনস্টল করা না থাকলে এটা ইনস্টল করে নেবেন। তো তারপর আপনাদেরকে সিম্পলি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে ঢুকে যেতে হবে। তো আমি এখান থেকে আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে ঢুকে যাচ্ছি। তো এটাতে ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডার্ক মোড অপশনটি এখানে অন করা নেই। তো আমি যেহেতু অন করতে চাচ্ছি, তাহলে আমাকে প্রথমেই যে কোনো একটি ফ্রেন্ডকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই ফ্রেন্ডকে সিলেক্ট করছি, তার আইডিতে ঢুকে যাচ্ছি আমি। তো তার আইডিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা একটা আই বাটন, এই আই বাটনে ক্লিক দিবেন। তারপর নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এখানে কালারের নিচে একটা অপশন আছে, ইমোজি অপশন। তো এই ইমোজি অপশনটাতে আপনাদেরকে ক্লিক দিতে হবে। তো আমি ইমোজি অপশনটাতে ক্লিক দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা ইমোজি দেখাচ্ছে। তো এখান থেকে আপনাদেরকে চাঁদের মতো একটা অপশন রয়েছে, এটাকে আপনারা সিলেক্ট করে নিতে হবে। তো এটা এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা খুঁজে পেলাম। তো এটাতে আপনারা এখন ক্লিক দিবেন। তো এটাতে আমি ক্লিক দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউসেড দ্য ইমোজি টু, ওই চাঁদের মতো একটা ইমোজি দেখাচ্ছে। তো এটা দেখানোর পর আপনাদেরকে কী করতে হবে, এই ইমোজিটাতে একটা ক্লিক দিতে হবে। তো ইমোজিটাতে ক্লিক দিলে এটা কিন্তু সেন্ড হয়ে গেল ওই ফ্রেন্ডের কাছে। তারপর এক দুইবার তিনবার দিতে পারেন এটা। তো আমি এটা দুই তিনবার দিলাম। দেওয়ার পর আপনাদেরকে এখানে একটা অপশন দেখাতো, যদি আপনাদের ডার্ক মোডটা অন হয়ে যেত, অথবা যদি না দেখায় তাহলে আপনাদেরকে ওই যে আপনার প্রোফাইলে ক্লিক দিতে হবে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলের নিচে একটা অপশন দেখাচ্ছে ডার্ক মোড। তো এটা যেহেতু আমার এনাবল করা নেই, আমার এনাবল করে নিতে হবে। তো এখন দেখতে পেলেন যে আমারটা এনাবল হয়ে গেল। তো এরকমভাবে আপনারা চাইলে আপনাদের ডার্ক মোডটা এনাবল করে নিতে পারেন। আর তারপরেও যদি আপনাদের ডার্ক মোডটা এনাবল না হয়, তাহলে আপনারা করবেন কি, আপনাদের অন্য যে কোনো আইডিটা এই মেসেঞ্জারে ইয়ে করে নিতে হবে আর কি, লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর এই সেম প্রসেসে আপনারা এই চাঁদের মতো যে ইমোজিটা রয়েছে এটা আপনাদের যে কোনো ফ্রেন্ডকে পাঠাবেন। তারপরে সেমভাবে আপনাদের এই প্রোফাইলে গিয়ে এখানে দেখতে পাবেন যে ডার্ক মোড অপশনটি হয়তো বা চালু হয়ে গেছে। তো এইভাবে ইচ্ছা করলে আপনাদের ডার্ক মোড অপশনটি খুব সহজভাবেই চালু করে নিতে পারেন। তো এটাই ছিল মূলত একদম সহজ পদ্ধতি ডার্ক মোড চালু করার। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মেসেঞ্জারে ডার্ক মোড অপশনটি চালু করতে পেরেছেন। যদি এখনও কেউ না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর এই ছিল আমাদের মূলত আজকের ভিডিও। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। তো ধন্যবাদ।